নমস্কার, বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে আপনার আবার স্বাগত। আজ আমাদের 135তম প্রদক পর্বে আমাদের মধ্যে উপস্থিত থাকার কথা ছিল লাল কমল ভৌমিক, প্রাক্তন ভারতীয় খেলোয়াড়। কিন্তু ব্যক্তিগত কারণে লাল কমল ভৌমিক আজ আমাদের মধ্যে উপস্থিত থাকতে পারছেন না, এর জন্য আমরা সত্যি দুঃখিত। যারা আপনারা 7:30 থেকে বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে চোখ রেখেছেন, স্বাভাবিক, তারা হয়তো হতাশ হয়েছেন, কিন্তু এক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। ব্যক্তিগত অসুবিধার জন্য লাল কমল ভৌমিক আজকে উপস্থিত না থাকতে পারার জন্য আমাদেরও অনুষ্ঠানটি কিছু পরিবর্তন করতে হচ্ছে। আজকে আমরা কোপা আমেরিকা এবং ইউরো নিয়ে আলোচনা সামান্য কিছু সময়ের জন্য করব, এবং উপস্থিত থাকার কথা প্রাক্তন ফুটবলার এবং সফল প্রশিক্ষক জহর দাস, যে জহর দাসকে আমরা আমাদের এই চ্যানেলে লাইভে পেয়েছিলাম। তো আগামীকাল যথারীতি 7:30 থেকে এটিকে মোহনবাগানের সহকারী প্রশিক্ষক এবং প্রাক্তন ফুটবলার সঞ্জয় সেনের সঙ্গে আমাদের বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে লাইভে আসবেন কোপা আমেরিকা এবং ইউরো নিয়ে আলোচনা করতে। বেঙ্গল এক্সপ্রেসের প্রতিটি দর্শক ও সমালোচকদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমাদের 135তম ক্লোজআপের এপিসোড। এই এপিসোড পর্বে আপনারা আপনাদের ড্রয়িং রুমে বসে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন। আগামী কিছুক্ষণ আপনাদের ল্যাপটপে অথবা অ্যান্ড্রয়েড ফোনে লাইভে ছবিটি আপনাদের আসছে, আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে অথবা ল্যাপটপে সুমন মন্ডলের সৌজন্যে। আগামী কাল অর্থাৎ রবিবার ভোর 5:30 থেকে আপনারা দেখতে পাবেন সেই কোপা আমেরিকার বহু প্রত্যাশিত ফাইনাল, একদিকে ব্রাজিল, একদিকে আর্জেন্টিনা। এই যেন সেই রিয়াল মাদ্রিদের সঙ্গে ম্যানচেস্টার সিটির লড়াই, অথবা ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার লড়াইয়ের সঙ্গে আমরা তুলনা করতে পারি ভারতবর্ষের মোহনবাগান ইস্ট বেঙ্গলের লড়াই। এই যেন আমরা দেখতে পাচ্ছি যে যুজবান দুটি পক্ষ তারা কোপা আমেরিকা জেতার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে আছে, একদিকে মেসি, একদিকে নেইমার। ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটির খেলা যখন ইপিএল এ আমরা দেখি, তো একই কিন্তু উত্তেজনায় ভরপুর থাকে। স্বাভাবিকভাবে সমগ্র বিশ্বে বিভিন্ন দেশে যে লিগ হয়, সেই লিগের ক্ষেত্রে আমরা দেখেছি যে দুটি বা তিনটে দলের মধ্যে কিন্তু প্রতিযোগিতাটা সচরাচর হয়ে থাকে। এবং ঠিক যেভাবে আমরা দেখেছি কলকাতার ফুটবলে মোহনবাগান ইস্ট বেঙ্গল এবং কদাপি মোহন স্পোর্টিং এর মধ্যে এই তিন প্রধানের মধ্যে হয়ে থাকে, এক্ষেত্রে মোহনবাগান ও ইস্ট বেঙ্গলই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কলকাতা লিগ জয় করে। সর্বভারতীয় ক্ষেত্রে যদি এখন এটিকে মোহনবাগান এখন নতুন নামকরণ হয়েছে, এবং ইস্ট বেঙ্গল গত 3 বছর কিন্তু সেভাবে কোন সফল হতে পারেনি, কিছুটা ডামাডোলের মধ্যে তাদের প্রশাসন চলছে। আমরা আশা করবো সেই ডামাডোল কাটিয়ে ইস্ট বেঙ্গল সহ মহিমায় ফিরে আসবে। আমাদের সঙ্গে আজকে থাকার কথা বিশিষ্ট প্রশিক্ষক এবং প্রাক্তন ফুটবলার জহর দাস, যার নেতৃত্বে 61 বছর বাদে পিয়ারলেস কলকাতা ফুটবলের ইতিহাস রচনা করেছিল। সেই 1958 সালে ইস্টার্নের কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল, তারপরে দীর্ঘ 61 বছর বাদে জহর দাসের হাত ধরে অর্থাৎ জহর দাসের প্রশিক্ষণে পিয়ারলেস কলকাতা লিগ চ্যাম্পিয়ন হলো মোহনবাগানকে 3 পয়েন্ট পেছনে রেখে। এখন আঙ্গিকে দাঁড়িয়ে বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি। আমি সৌমিত্র মুখার্জি, আপনারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করুন আজকে আমাদের কিছুক্ষণের প্রোগ্রাম। আমরা আশা করবো জহর দাস আমাদের মধ্যে খুব শীঘ্রই অন স্ক্রিন চলে আসবে, এবং তার সঙ্গে আমরা লাইভে সরাসরি কিছুক্ষণ আলোচনা করব এই কোপা আমেরিকা এবং ইউরো কাপ নিয়ে। আপনারা জানেন একদিকে ইউরো ফাইনাল উঠেছে ইতালি এবং ইংল্যান্ড, একদিকে কোপার ফাইনাল উঠেছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। এই দুটি ফাইনালকে ঘিরেই কিন্তু সাজো সাজো রব, শেষ পর্যন্ত কোপা কোন দেশে যাবে বা ইউরো কোন দেশে যাবে সেটা কিন্তু আর কিছু ঘন্টার মধ্যে কিন্তু আমরা জানতে পারবো। মেসি এবং নেইমারের স্নায়ুর যুদ্ধ দেখার জন্য এখন ঠিক যেভাবে মোহনবাগান ইস্ট বেঙ্গল দুটি ভাগে বাঙালি দর্শক বিভক্ত হয়ে যায়, কলকাতাতেও কিন্তু আমরা দেখছি চতুর্দিকে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা, একদিকে সেই হলদে রঙের পতাকা ব্রাজিলের, অপরদিকে সাদা নীল পতাকা আর্জেন্টিনার। এখানে আঙ্গিকে দাঁড়িয়ে
আজকে খেলার ফল, আগামী ভোরবেলা খেলার ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায় তার সময় বলে দেবে। আমরা কিন্তু প্রহর গুনছি, আমরা যারা ব্রাজিলের সমর্থক, যারা ইংল্যান্ডের সমর্থক, যারা ইতালির সমর্থক এবং যারা আর্জেন্টিনার সমর্থক, তারা চাইবো আমাদের প্রিয় দল, প্রিয় দেশ জিতুক। হয়তো সে আমাদের দেশ নয়, এক্ষেত্রে হয়তো ভারত প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে না, কিন্তু ভারত আগামী মাসে বা সেপ্টেম্বর মাসে যে এশিয়া কাপ হবে তাতে মূল প্রতিযোগিতায় কিন্তু ভারত কোয়ালিফাই করেছে, ও সেই এশিয়া কাপে কিন্তু ভারত অংশগ্রহণ করতে যাচ্ছে। আমরা অবশ্যই ভারতীয় দলকে শুভেচ্ছা জানাবো বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, আমি সৌমিত্র মুখার্জি, এবং বেঙ্গল এক্সপ্রেসের অগণিত দর্শক ও শুভানুদায়ী যারা আজকে 134টা যে আমাদের এপিসোড হয়ে গেল, আজকে আমাদের 135তম প্রোগ্রামের এপিসোড, এই 134টা এপিসোডে যারা আমাদের সঙ্গ দিয়েছেন, সাহচর্য দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, শুভেচ্ছা দিয়েছেন এবং আশীর্বাদ দিয়েছেন, আমরা অবশ্যই তাদের কাছে কৃতজ্ঞ। আপনারা জানেন যে আগামীকাল ভোরে 5:30 থেকে কোন একটি স্পোর্টস চ্যানেলে সরাসরি দেখানো হবে এই কোপা আমেরিকার ফাইনাল, যে চ্যানেলটিকে আমরা দীর্ঘদিন ধরে এবারে কোপা এবং ইউরোকাপের খেলা দেখে আসছেন। কোপা আমেরিকায় মোট 4টি দলকে 5টি করে দল নিয়ে গ্রুপ বিন্যাস করা হয়েছিল। এর মধ্যে আমরা দেখেছিলাম আর্জেন্টিনা এবং ব্রাজিল তাদের গ্রুপের খেলাগুলিতে কিভাবে জয়লাভ করেছে বা জিততে পারেনি, এরকম ঘটনাও তো ঘটেছে। যেমন যদি আমরা আর্জেন্টিনার ঘটনা প্রথমে দেখি, আর্জেন্টিনা প্রথম ম্যাচে কিন্তু চিলির কাছে আটকে গেছিল 1-1 গোলে, গোল করেছিল যে লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে, এবং বলার বাহুল্য দীর্ঘদিন বাদে, আমার অন্তত অভিজ্ঞতায় তাই বলে যে দীর্ঘদিন ধরে আমি ধারাভাষ্যের জগতে আছি, লিওনেল মেসিকে এত ভালো পারফরমেন্স আর্জেন্টিনার জার্সি পরে আমরা অনেকদিন দেখিনি। বার্সেলোনার জার্সি পরে তিনি সমন্বয় প্রতিভাত থাকেন, বিরাজ করেন, ফুটবলের রাজপুত্রের মতো তিনি বিরাজ করেন। মারা যাওয়ার পর যদি কোন জনপ্রিয় ফুটবলার বিশ্বের ফুটবল আঙ্গিনায় আসে তো অবশ্যই লিওনেল মেসির কথা আমরা বলবো। দ্বিতীয় খেলায় দেখলাম আর্জেন্টিনা তাদের চির প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশ উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে দিয়েছিল, রড্রিগেজ গোলটি করেছিলেন। তৃতীয় খেলায় আর্জেন্টিনা আবার প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে দিয়েছিল, এ গোমস গোলটি করেছিলেন। চতুর্থ খেলায় আর্জেন্টিনা বলিভিয়াকে 4-1 গোলে হারিয়ে দিয়েছিল, লিওনেল মেসির পা থেকে ছিটকে ছিল 2টি গোল, একটি গোল করেছিল মার্টিনেজ, একটি গোল করেছিল গোমস। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে 4টি খেলার মধ্যে 3টি খেলায় জয়লাভ করেছিল আর্জেন্টিনা, অর্থাৎ 10 পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছিল। কোয়ার্টার ফাইনাল ইকুয়েডরকে 3-0 গোলে পরাজিত করেছিল, ডি পল, মার্টিনেজ এবং লিওনেল মেসি প্রত্যেকেই 1টি করে গোল করেছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোয়ার্টার ফাইনাল অব্দি লিওনেল মেসি 4টি গোল করে ফেলেছে, এবং তার সঙ্গে যদি দেখি মার্টিনেজ, মার্টিনেজ 2টি গোল করে ফেলেছে, এবং গোমস তিনিও কিন্তু 2টি গোল করে ফেলেছেন, ডি পল তিনিও কিন্তু গুরুত্বপূর্ণ খেলায় অর্থাৎ ইকুয়েডরের সঙ্গে কোয়ার্টার ফাইনালে 1টি গোল করলেন। এবার সেমিফাইনালে আমরা দেখছি আর্জেন্টিনা এবং কলম্বিয়ার খেলা 1-1 গোলে অমীমাংসিত ভাবে নির্ধারিত সময় শেষ হয়েছে। যেহেতু কোপা আমেরিকায় কোন অতিরিক্ত সময়ের খেলা হয় না, সরাসরি টাইব্রেকারে খেলা নির্ধারিত হয় বা নিষ্পত্তি হয়, আর্জেন্টিনার গোল করেছিল মার্টিনেজ এবং সেই খেলায় কিন্তু সমতা ফিরে এসেছিল কলম্বিয়া। তারপর টাইব্রেকার পদ্ধতিতে অবশ্যই কিন্তু 3-2 আর্জেন্টিনা কলম্বিয়াকে পরাজিত করে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেছিল। তাহলে লিওনেল মেসির পা থেকে আমরা দেখলাম চিলির বিরুদ্ধে 1টি গোল, বলিভিয়ার বিরুদ্ধে 2টি গোল এবং ইকুইডরের বিরুদ্ধে 1টি গোল, 4টি গোল এবং 6টি গোলে তিনি অ্যাসিস্ট করেছেন। তো স্বাভাবিকভাবেই লিওনেল মেসি আজকে নো ম্যাচ করেছেন। আমরা দেখতে পাচ্ছি ধবধ দাস, প্রাক্তন ফুটবলার এবং অত্যন্ত সফল কোচ ভারতবর্ষের, যার নেতৃত্বে 61 বছর পরে পিয়ারলেস কলকাতার লিগ জয় করেছিল সে 1958 সালের পর, ধবধ দাকে আমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছি।
আমরা জবাবদার সঙ্গে আজকে থাকবো কোপা আমেরিকা এবং ইউরোপ নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় থাকবো। বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সৌমিত্র মুখার্জি জবাবদাসকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। জবাবদার এর আগেও আমাদের লাইভে আমাদের সঙ্গে ছিলেন। জবাবদার ক্যামেরাটা ঠিক করতে হবে, ক্যামেরাটা একটু ঠিক করতে হবে। ঠিক আছে না, আরেকটু আরেকটু উপরে তুলুন, ছবিটা একটু নিচে নিচে চলে যাচ্ছে। হ্যাঁ একদম ঠিক আছে, একটু বাঁ দিক ছেড়ে ছবি কাঁপছে, একটু একটু মোবাইলটাকে একটু মানে একটু ফিক্সড করুন। একদম ঠিক আছে, একদম ঠিক আছে। বলো, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন জগত দাস, সে প্রাক্তন কৃতি ফুটবলার এবং অত্যন্ত ভারতবর্ষের একজন সফল কোচ। মোবাইল ধরবেন আমার জগত দাস, ফিক্স করে দিন মোবাইলটাকে। সফল কোচ বারে বারে যেটা বলছি, 1958 সালে ইস্তানবুল কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল, আমরা জন্ম থেকে শুনে এসেছি, যত বড় হয়েছি আমরা কিন্তু কানে ভাবতাম যে এই ঘটনা কেন আর ঘটে না, এ কেন মহম্মদ কেন ইস্ট বেঙ্গলের একচেটিয়া প্রাধান্য কলকাতা লিগে। শুধুমাত্র মাঝে 1981 সালে মোহাম্মদ স্পোর্টিং লিগ চ্যাম্পিয়ন হয়েছিল, তাদের 11তম লিগ জয় করেছিল। এরপর সে অনেকটা সে আমাদের একটা গানের কোলে মনে পড়ছে, তোমার দেখা নেই তো তোমার দেখা নেই, অনেকটাই যেন সে কলকাতা লিগে আর কোন মাঝারি দলগুলোর দেখা নেই, একচেটিয়া প্রাধান্য যেন মোহনবাগান ও ইস্ট বেঙ্গলের। নেট যোগাযোগ অবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সঙ্গে জগৎ দাসের, আমরা আশা করবো তিনি আমাদের মধ্যে খুব দ্রুত ফিরে আসবেন। যে কথা বলছিলাম যে কোপা আমেরিকার ফাইনালের ক্ষেত্রে আর্জেন্টিনা চিলির সঙ্গে অমীমাংসিতভাবে শেষ করলো, তারা উরুগুয়েকে 1-0 গোলে হারিয়েছে, প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়েছে, বলিভিয়াকে 4-1 গোলে হারিয়েছে, কোয়ার্টার ফাইনাল ইকুয়েডরকে 3-0 গোলে হারিয়েছে, এবং সেমিফাইনালে খেলার ফলাফল 1-1 ছিল, তারপর টাইব্রেকারে 3-2 গোলে কলম্বিয়াকে হারিয়েছে। আর্জেন্টিনার কথা তো আমরা বললাম, এবার দেখি ব্রাজিল কি করেছিল। প্রথম খেলায় ব্রাজিল লিগের খেলায় যে 4টি করে খেলা লিগে খেলতে হচ্ছে ব্রাজিল, পেরুকে 4-0 গোলে হারিয়ে দিয়েছিল। একটি গোল করেছিল স্যান্ডো, একটি গোল করেছিল নেইমার, একটি গোল করেছিল রেমেরিও এবং একটি গোল করেছিল রিচার্ডিসন। দ্বিতীয় খেলায় আমরা দেখলাম ব্রাজিল 3-0 গোলে ভেনেজুয়েলাকে পরাজিত করেছিল। গোল করেছিল এখানে আমরা দেখেছি মার্কিওস, নেইমার এবং গ্যাব্রিয়েল। তৃতীয় খেলায় আমরা দেখলাম ব্রাজিল 2-1 গোলে কলম্বিয়াকে হারিয়ে দিল, ফর্মিনো এবং ক্যাসেমিরো গোল করেছিল। এই ক্যাসেমিরোকে কিন্তু আজকে আগামীকাল আমরা দেখতে পাবো, হয়তো পুলিশম্যান হিসেবে লিওনেল মেসির সঙ্গে জুড়ে দেওয়া হবে। এবং চতুর্থ খেলায় ব্রাজিল ইকুয়েডরের সঙ্গে খেলা 1-1 গোলে শেষ করেছিল, মার্টিজও গোল করেছিল ব্রাজিলের। এরপর কোয়ার্টার ফাইনাল ব্রাজিল চিলিকে 1-0 গোলে হারিয়ে দিয়েছিল, গোল করেছিল লুকের। সেমিফাইনালে ব্রাজিল আবার সে পেরুকে 1-0 গোলে হারিয়ে দিয়েছিল, গোল করেছিল লুকা। সরাসরি আমরা চলে আসছি আজকে আমাদের মধ্যে যিনি আছেন, সে প্রাক্তন ভারতীয় ফুটবলার এবং অত্যন্ত সফল কোচ ভারতবর্ষের জগৎ দাস, যে দীর্ঘদিন সময় মুম্বাইতে অতিবাহিত করেছেন, তারপর কলকাতায় এসেছেন, কলকাতার ফুটবলে যোগদান করেছেন, কলকাতার বড় দলের প্রতিদ্বন্দ্বিতা করেছেন, ইস্ট বেঙ্গল মোহনবাগানকে কোচিং করিয়েছেন বা প্রশিক্ষণ দিয়েছেন, এবং পিএলএস কে 61 বছর পর প্রিমিয়ার ডিভিশনে চ্যাম্পিয়ন করেছেন। জগদা বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে সৌমিত্র মুখার্জি আপনাকে আবার অনেক শুভেচ্ছা জানালাম। প্রথমে যে প্রশ্নটা জানতে ইচ্ছে করছে, ইউরো এবং কোপা একই সঙ্গে চলছে, আপনার কি মনে হয় কোন প্রতিযোগিতাটা বেশি আকর্ষণীয় হয়েছে? দেখো আকর্ষণীয় বলতে গেলে শোনা যাচ্ছে, চোখে লাগবে ভীষণ এই যে ছবি নড়ে যাচ্ছে না, আমি আমি যেমন ভাবে করছি একটা জায়গায় ফিক্স রাখুন, টেবিলের সামনে রেখে করতে হবে। আপনি তো উল্টে গেলেন, আপনি তো উল্টে গেলেন, স্লাইডিং ট্যাকেল হয়ে গেল, তো একটা জায়গায় মোবাইলটাকে ফিক্স রাখতে হবে। জগৎ দাস আমাদের সঙ্গে অন স্ক্রিন আছেন, প্রাক্তন ফুটবলার এবং ভারতবর্ষের অত্যন্ত সফল কোচ, যার সঙ্গে আমরা লাইভে এর আগে একটি অনুষ্ঠান করেছিলাম। তার ফুটবল জীবনের অনেকটা সময় তিনি অতিবাহিত করেছেন মহারাষ্ট্রে, বম্বে ফুটবলের সঙ্গে তিনি তার একাত্ম হয়েছিলেন, তারপর কলকাতার টানে তিনি চলে এসেছিলেন মোহনবাগান দলে, দীর্ঘদিন প্রশিক্ষণও দিয়েছেন মোহনবাগান দলকে, তিনি প্রশিক্ষণ দিয়েছেন একাধিক দলকে, এবং
আপনারা জানেন 2019 এ প্রিমিয়ার লিগে কার আগেরই প্লেয়ার লিস্ট চ্যাম্পিয়নের জন্য যে আবার নড়ছে জবটা ফিক্স করতে হবে এবার ঠিক আছে আপনাদের বলুন ইউরো এবং কোপার মধ্যে কোনটা বেশি এবারে আকর্ষণীয় হয়েছে আপনার কাছে দেখো একটা কথা বলতে আমি বাধ্য যে মেসি যেখানে খেলছে সেই টিম এবং সেই টুর্নামেন্টের বলতে পারো একদম আলাদা তার প্রতিক্রিয়া ইউরোপ আর আমেরিকা দুটোর খেলার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান ফুটবলটা হলো আরো একটু কম্প্যাক্ট আরো একটু বেশি ডিফেন্স ওরিয়েন্টেড সেখানে ল্যাটিন আমেরিকার ফুটবলটা কিন্তু অনেকটা ওপেন এখানে কিন্তু একসঙ্গে অনেকগুলো প্লেয়ার বলের কাছে থাকে না এই দুটো তফাত কিন্তু খুব দেখা যায় আর যে কথাটা বলছিলাম যে আমি নিজে অবশ্য ফুটবল খেলাটা দেখি না যে রেজাল্টটা কি হচ্ছে আমি ফুটবল খেলার টেকনিক্যাল দিকটা দেখতে চাই যে স্কিলটা যে টেকনিকটা ওরা দেখাচ্ছে সেটা আমরা কতটা দেখাতে পারি আমাদের দেশে আমাদের ছেলেদের দিয়ে এই চিন্তাধারা নিয়ে কিন্তু আমি ফুটবল টুর্নামেন্টগুলো দেখি ওই জন্য আমার সঙ্গে অনেকের হয়তো তফাত হয়ে যাবে আমার মতবাদের সঙ্গে যে কথাটা বলতে চাইছিলাম যে মেসি যেখানে খেলে সেখানের অ্যাটাকটা হয় সেন্ট্রাল ওরিয়েন্টেড হোয়ার অ্যাজ অন্য যারা খেলে বিশেষ করে ইউরোপিয়ান ফুটবল যেটা হয় সেটা কিন্তু বেশিরভাগ ফাইনাল অ্যাটাকটা হয় উইং দিয়ে এই দুটো হচ্ছে তফাৎ মেসির সঙ্গে আর বাকি সবাইয়ের সঙ্গে দেখবেন একটা খেলায় যে মেসি খেলছে সেখানে সব অ্যাটাক গুলোর 70% থেকে 80% অ্যাটাক হলো মাঠের মাঝখান দিয়ে যেটা অ্যাটাক করা শক্ত অ্যাটাকটা হয়ে বাকি টিম গুলো সবাই দেখবেন অ্যাটাক করছে সুন্দর অ্যাটাক করছে মাঝে মাঝে বল আসছে পেনিট্রেটিভ পাওয়ার আছে এবং তা সত্ত্বেও দেখা যাবে যে তারা উইং ছাড়া তাদের গতি নেই একটুখানি দেখিয়েছিল অবশ্য ফ্রান্স দুর্ভাগ্য যে আমরা ফ্রান্সকে বেশি দূর দেখতে পারিনি যদিও ফ্রান্সের খেলা ফাইনালে ওঠার মতো টিম দেখা যাবে ইউরোপিয়ান ফুটবল অর্থাৎ ইউএফএ যেটা খেলা হচ্ছে সেইটায় দুটো টিমকে আমি আশা করেছিলাম যে ফাইনালে খেলুক একটা হয়েছে ফ্রান্স সেকেন্ডটা হলো স্পেন এই দুটো টিমই দেখা যাবে ইয়েলো কার্ড সব থেকে কম দেখেছে তার কারণ এরা কিন্তু খেলায় বেশি মত্ত ডিফেন্সে যেমন করি হোক ট্যাকল করে ধরে তাকে আটকানোর দিকে তাদের নজর কম্পারেটিভলি কম আমি কম বলবো না কম্পারেটিভলি কম এই দুটো টিমই যদি ফাইনাল খেলতো তাহলে দর্শকরা কিন্তু অনেক বেশি খুশি হতেন এই দেখে যে দুটো টিমই কিন্তু ফুটবল খেলার জন্য নেমেছে আর কিছুর জন্য নয় যে ইংল্যান্ড ফাইনাল খেলছে এবং ইটালি ফাইনাল খেলছে এই দুটো টিমের যে খেলা খারাপ আমি বলবো না কিন্তু এই দুটো টিমেরই খেলা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল এর ওপর নির্ভরশীল নয় টিম গেমের ওপর নির্ভরশীল কিন্তু আমরা যদি মাঠে গিয়ে উপস্থিত হই তাহলে কিন্তু ইন্ডিভিজুয়াল খেলাটার উপর আমাদের বেশি নজর থাকে যেমন আমাদের সময় আমাদের আগের সময় আমরা চুনি গোস্বামী দেখেছি আমার পরের সময় কৃষ্ণ অধিকারী দেখেছি আমার সময় সুরজিৎ সেনগুপ্ত দেখেছি এদের খেলা হচ্ছে আলাদা রকম এদের খেলা হচ্ছে ইন্ডিভিজুয়ালের সঙ্গে বলা যেতে পারে কিছুটা দর্শক এতে অনেক বেশি আনন্দ পায় হ্যাঁ ওয়ান টাচ ফুটবল বেশি জোরে ছোটা বেশি জোরে ট্যাকল করা শক্ত ট্যাকল করা সেগুলো তো আছেই কিন্তু এদের মধ্যে সেই জিনিসটা পাবে না আমার তো মনে হয় না যে চুনিদা কারোর সঙ্গে কোনোদিন বল খেলে নিয়েছে এইরকম ঘটনা আমার মনে পড়ছে না যদিও আমি চুনিদার অনেক ভালো ভালো খেলা দেখেছি আমার এও মনে হয় তারাও যে কোনোদিন বল কারোর থেকে কেড়েছে কারণ এনে দেখা যেমন মেসি খেলছে মেসি কটা বল অপোনেন্ট থেকে কাড়ে দেখা যায় খুব কম কাড়ে ইভেন এমবাপ্পে যার কাড়ার ক্ষমতা আছে মেসির থেকে অনেক বেশি গুণ কাড়ার ক্ষমতা আছে সেও দেখা যায় যে মাঝে মাঝে খুব দরকার না হলে বেশি নিচে নামে না
আমাদের দুর্ভাগ্য যে ফ্রান্স এবং স্পেনকে আমরা ফাইনালে দেখতে পাচ্ছি না। যাদের ফাইনালে দেখব তাদের খেলার গতির উপরে, তাদের খেলার উইনপ্লের উপরে নির্ভর করবে, এবং ফাইনালি বলা যেতে বাধ্য যে তাদের ট্যাকটিক্যাল পেনিট্রেশন বার করতে পারে। যে খেলাটা বলছিলাম মেসি খেলে সেটা হল হ্যালো 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 পাওয়া যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো, মিউট হয়ে গেছিল, আপনার মিউট হয়ে গেছিল, বলুন। হ্যাঁ, যে কথাটা বলছিলাম যে ফাইনালটা আমার মনে হচ্ছে ইউরোপিয়ান গে অর্থাৎ ইউএফএ যে ফাইনালটা হচ্ছে তার থেকে বেশি আকর্ষণীয় হবে এই নেইমার আর মেসির দ্বৈরথ। এই দুটো এই খেলাটা অর্থাৎ কালকে 5:30টার খেলাটা আমরা বেশি উপভোগ করতে পারবো দেন ইউরোপিয়ান কাপের ফাইনালটা। যেটা বলতে যাচ্ছিলাম যে কেন উপভোগ করব, তার কারণ নেইমারের মধ্যে এখন যে খেলাটা দেখছি তার মধ্যে যে সচ্ছলতা এসেছে, যে স্বাচ্ছন্দ্য এসেছে, সেটাও কিন্তু অনেকটা মেসির কাছাকাছি যায়। অ্যাডভান্টেজ আমি বলবো আর্জেন্টিনা, তার কারণ আর্জেন্টিনার কাছে দুটো এমন প্লেয়ার আছে, মেসি ছাড়াও ডিমারিয়া যেটা আছে, সেই দুজনের খেলা এমনি আমাদের দেখতে শুধু ভালো হবে না, অপোনেন্টেরও ত্রাস হবে। সুতরাং গোল স্কোরিং অপরচুনিটি যদি বলতে হয় আর্জেন্টিনা বেশি পাবে। অনেক সময় গোলটা একটু কপালে লেখার ব্যাপার থাকে, অর্থাৎ একটু ভাগ্যের ব্যাপার থাকে, কিন্তু যদি চান্স ক্রিয়েট যদি কেউ বেশি করে সেটা হবে আর্জেন্টিনা। কি রেজাল্ট ফাইনালি হবে বলা যাবে না, তবে খেলা দেখে আমরা যথেষ্ট আনন্দ পাবো কোপা আমেরিকা অর্থাৎ কালকে 5:30টার খেলাটায়। তারপরে কালকে 5:30 বেলার খেলাটায় আমরা অতটা আনন্দ পাবো না, কিন্তু খেলাটা কম্পিটিটিভ হবে। সবশেষে বলি যে আমাদের অনেক কিছু শেখার আছে এখান থেকে, আমরা যেন সেটা না ভুলে যাই। টেকনিক্যাল দিকে ব্যাকফুট রিসিভিং আমরা কিন্তু এখনো ন্যাশনাল প্লেয়ারদের থেকেও পাচ্ছি না, সেটা যেন তারা তাড়াতাড়ি নিয়ে আসে। আরো একটা জিনিস, বল রিসিভিং এর আগে সবাই কিন্তু চেষ্টা করছে যে বল রিসিভিং এর আগে ডিসিশন নেওয়া যে কি কাজ করব বল পেলে নয়, যার জন্য আমাদের মনে হচ্ছে যে অনেক সময় অনেক ট্যাকল করছে না কেন অপোনেন্ট, তার কারণ কনফিডেন্স লেভেলটা এত ভালো যে সেই ট্যাকলে কাজ হবে না বলেই তারা ট্যাকল করছে না। যেটা শেখার ব্যাপার সেটা হলো কি, দেখুক টেকনিক্যালি কিরকম পাস দিচ্ছে, কত জোরে পাস দিচ্ছে, কিরকম রিসিভ করছে, আর সব থেকে বড় কথা ওদের ফাইনাল থার্ডের খেলাটা সব থেকে দেখার জিনিস, যেটা আমাদের এখন অনেক অনুকরণ করতে হবে। অর্থাৎ ফাইনাল থার্ডে আমরা বল রাখতে পারছি না, সে আমাদের দেশের টিমই হোক, সে আমাদের বড় ক্লাবের টিমই হোক, আমরা যেটা টেকনিক্যালি বলি হটস্পট অর্থাৎ যেখান থেকে বল পেলে গোল করা সম্ভব, সেই জায়গাটায় বল ধরার ওপর কনফিডেন্স দেখাচ্ছে এই দুটো টিম অর্থাৎ আর্জেন্টিনা এবং ব্রাজিল, সঙ্গে সঙ্গে আসবে ইটালি এবং ইংলিশ ফুটবলের আরো কিছু নিদর্শন। আমি আশা রাখি যে সমস্ত টেকনিক্যাল লোক খেলা দেখছে তারা ভালো করে দেখুন, দর্শকরা উপভোগ করুন, তবে নিশ্চয়ই দর্শকরা উপভোগ বেশি করবেন কোপা আমেরিকার ফাইনাল অর্থাৎ কালকে 5:30টায়। ওকে সৌমিত্র, আমরা এর মধ্যে দেখলাম যে আর্জেন্টিনার হয়ে মেসি 4টে গোল করেছেন দীর্ঘদিন বাদে, বার্সেলোনার জার্সি ছেড়ে মেসি আর্জেন্টিনার সাদা নীল জার্সিতে, এত ভালো ফুটবল। আমি তো 13 বছর কমেন্ট্রি জীবনে আছি আর আপনি তো দীর্ঘদিন ফুটবল খেলেছেন এবং প্রশিক্ষণ দিচ্ছেন, এত ভালো মেসিকে দেশের হয়ে আমরা খেলতে সম্প্রতিকালে দেখিনি। আর দ্বিতীয় হচ্ছে যে মেসি শুধু 4টে গোল করেনি, 6টা গোলে অ্যাসিস্ট করেছে। মার্টিনেজও কিন্তু পেছন পেছন 3টে গোল করে ফেলেছে
এবং আমরা যদি দেখি গোমস, গোমসও কিন্তু এর মধ্যে দুটো গোল করে ফেলেছে। সুতরাং শুধুমাত্র ডিমারিয়া তো প্রচুর সিটা নষ্ট করেছে না, ডিমারিয়া তো খান দুই এক তিনে গোল হতোই, হয়তো তার বয়সের জন্য তাকে প্রশিক্ষক প্রথম থেকে ইউটিলাইজ করছেন না, চেঞ্জিং প্লেয়ার হিসেবে নিয়ে আসছেন বলে মনে হচ্ছে। এবার যদি আমরা দেখি আর্জেন্টিনা গ্রুপের প্রথম খেলায় কিন্তু চিলির কাছে ধাক্কা খেয়েছিল 1-1 গোলে, তখনই একটা প্রশ্নবোধক চিহ্ন এসেছিল আর্জেন্টিনা কি কোয়ালিফাই করতে পারবে। যদিও কোপা আমেরিকাতে এবারে 20 দলের প্রতিযোগিতা, 4টে গ্রুপে সরাসরি কোয়ার্টার ফাইনাল, কোনো প্রি কোয়ার্টার ফাইনাল নেই। দ্বিতীয় খেলায় কিন্তু উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে দিয়েছিল, সেও গোল করেছিল কিন্তু রড্রিগেস। তারপরে প্যারাগুয়েকে আবার 1 গোলে হারিয়েছিল, গোমস গোল করেছিল। 4-1 গোলে হারিয়ে দিয়েছিল বলিভিয়াকে, মেসি দুটো, মার্টিনেজ একটা এবং গোমস একটা গোল করেছিল। এবং তারপরে দেখা গেল যে কোয়ার্টার ফাইনালে 3 গোলে হারালো ইকুইডিয়ারকে। খুব সুন্দর খেলেছিল কিন্তু আর্জেন্টিনা, একদম দলগত ফুটবল আপনি দেখেছেন। ডিপল একটা গোল করেছিল, মার্টিনেজ এবং মেসি। এবং সেমিফাইনালে যে প্রশ্নটা আপনার কাছে নিয়ে আসবো, আপনার কি মনে হয় যে ম্যাচটা টাইব্রেকারে আর্জেন্টিনা জেতা উচিত ছিল, সরাসরি তো ম্যাচটা জেতা উচিত ছিল, যে সিটার নষ্ট করেছে এবং যে ফুটবল তারা খেলেছে? না, আসলে কি জানো তো, গোলটা কিন্তু একটু লাকের ভাই, একটু লাক না থাকলে তাহলে গোলটা পাওয়া যায় না। তাহলে মেসি তো ওইদেরই কলম্বিয়ার দিন, মেসি তো যেটা 10 মিনিটের মধ্যে পেয়ে গেল, গোলকিপার টু বিট, বলটা পোস্টে লাগলো কি করে, মনে পড়ছে কি? মনে পড়ছে না আপনার? ফার্স্ট সেকেন্ড পোস্টে পোস্টে লেগে বলটা ফেরত চলে এলো, বলটা ডিমারিয়া, ডিমারিয়াও যেভাবে গোল নষ্ট করেছে, ডিমারিয়াও যে সিটার নষ্ট করেছে যতক্ষণই খেলু। এবং আমি মার্টিনেজ কে বলবো, মার্টিনেজ তো অনেক ওভারলোড নিচ্ছেই। আপনি একটা দেখুন, আমরা যতটা ফুটবল বুঝি, আপনারা তো 100% আমাদের থেকে আরো ভালো বোঝেন, মেসি একটা স্ট্রাইকার, খেলছে কিন্তু একটা হাফ মানে অ্যাটাকিং হাফ, খেলছে একটা উইথড্রল ফরওয়ার্ড এবং একটা খেলছে স্ট্রাইকার, তিনটে ভূমিকা একসঙ্গে নিচ্ছে, তলা থেকে বল নিচ্ছে, স্কিমিংটা অত্যন্ত ভালো। ও স্কিমিং এর জন্য কি হচ্ছে, ওকে একটা ম্যান মার্কিং, কখনো জোনাল মার্কিং করে আটকে যাচ্ছে। এবং এইবারে যেটা দেখা যাচ্ছে, পাশে মার্টিনেজ এবং গোম সমানভাবে তাকে সাহায্য করে যাচ্ছে প্যারালাল লাইনে না থেকে, যে আমি যতটুকু ফুটবল বুঝি যে কারণেই কিন্তু গোলগুলো আর্জেন্টিনা পাচ্ছে। এবং দীর্ঘদিন বাদে আর্জেন্টিনা খুব ভালো ফুটবল উপহার দিচ্ছে। এবার যদি আমরা আসি জহদ্দা ব্রাজিলের কথায়, হ্যাঁ নেইমার ভিত্তিক অবশ্যই, রিচার্ড লিসন্স এর কথা বলবো, রিচার্ড লিসন্সও যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, গ্যাব্রিয়েলও যথেষ্ট ভালো ফুটবল খেলছে, তুলনামূলকভাবে যেন আর্জেন্টিনা একটু বেশি উজ্জ্বল ব্রাজিলের থেকে। তো আমরা যদি দেখি লিগের খেলাতে 4 গোলে পেরুকে হারিয়ে দিয়েছিল, যে পেরুকে সেমিফাইনালে হারাতে কালগাম ছুটেছে ব্রাজিলের। এবং তারপরে দ্বিতীয় খেলায় দেখলাম ভেনেজুয়েলাকেও 3 গোল দিল, তারপরে কলম্বিয়াকে তৃতীয় খেলায় 2-1 হারালো, যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল কলম্বিয়া, চতুর্থ খেলায় ইকুইডিয়ারের সঙ্গে 1-1 গোলে খেলা শেষ করেছিল এবং মাঠেও গোল করেছিলেন। কোয়ার্টার ফাইনালে চিলির সঙ্গে 1 গোল লুকাস, এবং সেমিফাইনালে আবার 1 গোল, সেও লুকাস। সুতরাং নেইমারের জায়গাটা লুকাস কিন্তু কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে যথেষ্টই ভরাট করেছে। আমরা আশা করব যে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুদলেরই আক্রমণভাগ এবং মাঝভাগ যথেষ্টই শক্তিশালী। কে ফেভারিট আপনার মনে হয় জহদ্দা ফাইনালে? না, তুমি যে একটু আগে কথা বলছিলে মেসির কথা, যে সব জায়গাটাই সে খেলছে, কিন্তু একটা জিনিস দেখবে, ওর দাঁড়ানোটা অর্থাৎ ওর পজিশনিংটার মধ্যে এত বেশি ইন্টেলিজেন্স অ্যান্ড এফেক্টিভ আছে, যে জায়গাটা কিন্তু অন্য প্লেয়াররা নিতে পারে না। ওকে কাকে দিয়ে মার্ক করাবে? ওর তো জায়গাটা এমন ভাবে নেবে যে তুমি ওকে মনে করবে ও কিছু করতে পারবে না ওখান থেকে। এবং ও ফাইনাল থার্ডে অর্থাৎ হটস্পটের জায়গাটায় ওই যে পেনিট্রেটিভ পাসটা দেয়, সেইখানটা চোখ কান বুঝে, আমি সেই বলছি যে আমাদেরও প্লেয়ার ছিল সেই রকম। আমি দেখেছি যে চুনিদা বল দিত, অশোক চ্যাটার্জি সেই বলটা ধরে জাস্ট টাচ করতো, 1 টাচ 2 টাচের মধ্যে গোল হতো। ঠিক একই রকম ভাবে আজ দেখছি, যদি অনেকের কাছে মনে হবে যে চুনি গোস্বামীর নাম কেন বলছি, যারা চুনি গোস্বামীর খেলা দেখেছে, অ্যাটলিস্ট টেকনিক্যালি দেখেছে, তাদের এখনো মনে আছে যে কি জাতের প্লেয়ার তিনি ছিলেন। এবং তার সঙ্গে অশোকদাকে কিন্তু অনেক সময় বলা হয়েছিল যে অশোকদা নিজে গোল করতে পারে না, সেটা অশোকদা নিজেও ঠিকার করে, অশোকদা মানে অশোক চ্যাটার্জি, আমার পাড়ার ছেলে, আমার স্কুলের ছেলে বলে আমি তাকে অশোকদা বলছি। সম্পত্তি প্রয়াত হয়েছেন, সম্পত্তি প্রয়াত হয়েছে, সেই জন্যই বলছি যে সেই খেলা আমার মনে পড়ছে, মেসির খেলা কি অসাধারণ ভাবে, কি গ্রাউন্ড বল,
কি হাই বল অ্যাবোভ হেড বলগুলোকে দিয়ে যে বলগুলোকে গোলকিপার টু বিট অনলি এই রকম ভাবে বল দিয়ে যাচ্ছে। মেসি এইবারে চেয়েছে যে তার ব্যর্থতা দেশের হয়ে ভুলে যাক লোক, তার ব্যর্থতা যেমন আছে বার্সিলোনার ক্ষেত্রে তেমনি দেশের কাছে সবটাই তার ব্যর্থতা, যে দেশকে তিনি কিছু কোনো কাপে জেতাতে পারেননি। তিনি এইবারে এমন ভাবে সেই প্রতিজ্ঞা করেছেন যে আমি এবার কিছু করবই, যার জন্যে সেমিফাইনালে দেখা গেছে কলম্বিয়ার সঙ্গে তার পা দিয়ে অর্থাৎ অ্যাঙ্কেলের ইনসাইড অ্যাঙ্কেলে দেখা গেছে যে রক্ত বেরোচ্ছে, কিন্তু মেসি সেটাকে আদৌ পাত্তা দিয়েছে কি খুব সন্দেহ, কারণ মেসির তো খেলাটা বাঁ পায়ে, সেই বাঁ পায়ের আসল জায়গাটা অর্থাৎ অ্যাঙ্কেলের জায়গাটাই হলো তো সব ফুটবলের ব্যাক 90%, সেই জায়গাটা রক্ত বেরোনোর সত্ত্বেও পাত্তা দেননি, কারণ একবারে উনি মনে হয়েছে দেশের জন্য খেলবেন। টাই ব্রেকারের সময় কি দেখেছি সেখানে উদ্বুদ্ধ করছে, ওই রকম ভাবে মেসিকে হাত পা নাড়িয়ে উদ্বুদ্ধ করছে, প্রত্যেকবার চেয়ার আপ করেছে, একটা করে গোল হয়েছে চেয়ার আপ করেছে প্রত্যেকবার, আমরা দেখি ওই রকম দেখে নিয়ে করে, আমি দেখে নিয়ে কোনো দিন ওই রকম ভাবে। সুতরাং এক সঠিক, এক বলতে পারা যায় যে শহীদ হয় এবং দেশের জন্য খেলার একটা আদর্শ অধিনায়ক হিসেবে নাবছে আর্জেন্টিনা। আমার সমস্ত সাপোর্ট থাকবে আর্জেন্টিনা, তার শক্তি অনেক বেশি, যেহেতু শক্তি বলতে বুঝি যারা ফাইনাল থার্ডে অর্থাৎ অ্যাটাকিং থার্ডে বল রাখতে পারে তারা হলো বেশি শক্তিশালী দেন যারা মিডফিল্ডার এবং নিজের ডিফেন্সিভ ব্লকে বেশি বল রাখে। একটা টিমের শক্তি নির্ভর করে যে কোন টিমটা অ্যাটাকিং থার্ডে বেশি বল রাখে, যেটার ভাগ আর্জেন্টিনার কাছে অনেক বেশি, এবং যার দক্ষ কারিগর হচ্ছে মেসি। তুলনায় কিন্তু ব্রাজিলের খেলা খারাপ নয়, কিন্তু তাদের একটু মিডফিল্ড ওরিয়েন্টেড খেলা হয় এবং নেইমারকে ফাইনাল থার্ডে মেসির মতো জ্বলে উঠতে দেখা যায় না, কারণ তার কিছু লিমিটেশনস আছে মেসির মতো নয়, কারণ মেসির বলটা আর পাটা দুটো একসঙ্গে মতো তাড়াতাড়ি চলে সেইটা কিন্তু অন্য প্লেয়াররা তাড়াতাড়ি করতে পারে না, সেই জায়গাটায় কিন্তু মেসি অনেকাংশে অনেক প্লেয়ার থেকে বেশি এগিয়ে। ঠিক আছে, আপনি থ্যাংক ইউ, শেষ হয়নি এখন, আছে কিছু আলোচনা? আচ্ছা বল, আরেকটু আলোচনা আছে তো, শেষ হয়নি তো, ঠিক আছে। আচ্ছা, আমরা কালকে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আর্জেন্টিনা ফেভারিট হয়ে মাঠে নামবে, কারণ ফুটবলটা ব্রাজিলের থেকে তারা কম্পারেটিভলি ভালো খেলেছে। আপনি একটা কথা বলুন তো, মেসিকে ম্যান মার্কিং করেও আটকানো যথেষ্ট কষ্টসাধ্য হয় বিপক্ষ দলে, কিন্তু নেইমারকে ম্যান মার্কিং করলে সহজে আটকে যায়, কেন এই ঘটনাটা ঘটে, সেটা কি মেসির স্কিমিং পাওয়ারের জন্য? দেখো, মেসিকে ম্যান মার্কিং করলে 6-7টা প্লেয়ার দরকার, কারণ সে বিভিন্ন জায়গায় খেলে, নেইমারকে ম্যান মার্কিং করলে একজন দুজনের সম্ভব, সুতরাং কে কাকে তুমি ম্যান মার্কিং করবে? সব টিমই চায় মেসিকে ম্যান মার্কিং করতে, কেউ ছাড়তে চায় না, কিন্তু সম্ভব নয় সেটা, যেটা কালকেও হবে আমার বিশ্বাস। আমরা এবার সরাসরি ইউরো ঢুকে যাচ্ছি, এবং ইউরো দিয়ে আমরা শেষ করবো আমাদের আলোচনা। একদিকে ইটালি, একদিকে ইংল্যান্ড, যদিও ইংল্যান্ডের সেমিফাইনালে ডেনমার্কের বিরুদ্ধে পেনাল্টির গোলটা যেটা হ্যারি কেন করেছে সেটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা ম্যাচ রিভিউ সিস্টেমেও রেফারিকে আমরা এই গোলের ব্যাপারে বিতর্কের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে দেখিনি, এটা নিয়ে যথেষ্টই বিতর্কে ঝড় উঠেছে এবং ড্যানিশ সমর্থকেরা প্রতিবাদ করেছে, কিন্তু রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। আপনার কি মনে হয় যে দুটো দল ফাইনালে ওঠার মতো ফুটবল খেলেছে? দেখো, ইংল্যান্ডকে তো কোনো সময়ই বলবো না আমি, ইটালির মধ্যে তবুও দেখা যাচ্ছে আরো একটু ভালো পেনিট্রেটিভ পাওয়ার আছে, আরো একটু ভালো খেলার ইচ্ছা আছে, কিন্তু ইংল্যান্ডের খেলাটা অনেকটা গাজুয়ারি খেলা, এবং তার সঙ্গে সমর্থকরাও, আমি জানি না কে চোখে রশ্মি ফেলেছিল ডেনমার্কের প্লেয়ার গোলকিপার যখন টাইব্রেকারে, সরি, লাস্ট মোমেন্টে যখন পেনাল্টিটা পায়, এটা কিন্তু খুব অন্যায়, এবং সেটা পরিষ্কার দেখা গেছে দর্শকদের মধ্যে। হ্যাঁ, দর্শকদের মধ্যে একটা ক্লাস থাকা দরকার, আমরা যেটা আশা করেছিলাম সেখানে এই রকম একটা হবে কেন, যেখানে ইংল্যান্ডের মধ্যে একটা আভিজাত্য দেশ, ইংল্যান্ডের মধ্যে একটা আভিজাত্য দেশ, যারা পৃথিবী শাসন করেছে, যারা এক সময় আমি তো বলবো পৃথিবী শাসন করেছে এবং ছিল, আমি তো বলবো কোচের উচিত ছিল বলা যে যদি এটা হয়ে থাকে, মানে হয়েছে তো, যদি দিয়েই বলুন, যদি এটা হয়ে থাকে দুর্ভাগ্যজনক, বলা উচিত ছিল, অ্যাটলিস্ট এই স্পোর্টিং অ্যাটিটিউডটা রাখা উচিত ছিল,
কারণ ওই সময় একটা যদি রে কোনো গোলকিপারের কাছে আসে তার মনোযোগ চলে যেতে বাধ্য। সুতরাং সেই জায়গাটা আমি ইংল্যান্ডকে এবং এটা আনফেয়ার কোন রকম ভাবে আনফেয়ার অ্যাক্ট অবশ্যই 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 আমরা যদি এবং অনেকে বলছে দেখি, হ্যাঁ বলুন, ইটালির দিকে আমি বলছি তো ইটালির দিকে কেন বলছি, একটু ইন্ডিভিজুয়াল প্লে ইটালির দিকে বেশি, কারণ ফুটবলটা দেখা যাচ্ছে যতই আমরা পাসিং স্পিড আনি প্লেয়ারদের মধ্যে ইন্ডিভিজুয়াল স্পিড আনি, কিন্তু দেখা যাচ্ছে যে ফাইনালি ইন্ডিভিজুয়াল গেমের উপর নির্ভর করে গোল, যেখানে ইতালি একটু এগিয়ে আছে ইংলিশ ফুটবলের থেকে, যে তাদের মধ্যে ইন্ডিভিজুয়াল খেলাটা একটু কম্পারেটিভলি বেশি ইংলিশ ফুটবলে। ওই জন্য কালকের খেলায় রাত্রিবেলা খেলায় আমি ইতালিকে সাপোর্ট করতে বাধ্য হচ্ছি, তার কারণ তাদের ইন্ডিভিজুয়াল ফুটবল টিম গেমের সঙ্গে ইংল্যান্ডের থেকে বেশি। জহদা, আমরা দেখছি ইংল্যান্ড গ্রুপ লিগে ক্রোয়েশিয়াকে এক গোলে হারিয়েছে, দুর্বল ক্রোয়েশিয়াকে এক গোলে হারিয়েছে, স্কটল্যান্ডের সঙ্গে খেলো অমীমাংসিত হয়ে শেষ করেছে, প্রতিবেশী দেশ মানে তাদের গ্রেট ব্রিটেনেরই একটা অংশ স্কটল্যান্ড, চেককে এক গোলে হারিয়েছে, জার্মানির বিরুদ্ধে তারা দু গোল দিয়েছে, দুটি গোলের সুযোগ এসেছে, দুটি গোল ইউটিলাইজ করেছে। জার্মানি কিন্তু ভালো ফুটবল খেলেছিল, সে তুলনায় আমরা দেখছি ইতালি তুর্কিকে 3 গোল, সুইজারল্যান্ডকে 3 গোল, ওয়েলসকে 1 গোল, অস্ট্রেলিয়াকে 1 গোলে হারিয়ে গ্রুপ লিগের খেলা শেষ করে প্রি কোয়ার্টার ফাইনালে গেছে। জার্মানির সঙ্গে ইংল্যান্ডের 2 গোল, এটা একটা অপ্রত্যাশিত ফল নয়? আপনার কি মনে হয়? দেখো জার্মানির যে বলটা মিস করলো 1:1-এ যখন ইংল্যান্ড 1 গোলে এগিয়েছিল, ওটা কিন্তু জার্মান ফুটবল থেকে আশা করা যায় না। আমি এটা ওয়াকিম লোয়ের বলবো যে দুর্ভাগ্য যে ওইরকম একটা গোল তার দেশের প্লেয়াররা মিস করেছে, যেখানে রুমেনেগের মতো প্লেয়ার এবং অন্য এইরকম স্ট্রাইকাররা এক সময় জার্মানি কাঁপিয়েছিল, সেই দেশের যে একদম ফুটবলটা, অর্থাৎ এই জায়গাটায় আমার খুব দৃষ্টিকটু লেগেছে। আমি নিজে জার্মানি থেকে প্রথম আমার লাইসেন্স পেয়েছিলাম, সেই দেশের খেলাটাকে আদ্যপান্ত ভাবে আমি দেখেছিলাম বিভিন্ন শহরে গিয়ে, যেখানে বেকেনবেয়ারকে ন্যাশনাল টিম ঘাটতেও সেটাও আমরা দেখেছিলাম। সেই দেশের ফুটবলটা সত্যি কথা বলতে যে একটা অন্য মাত্রা পায়। তবে এইবারের জার্মান টিম মনে হয়েছে যেন উইকেস্ট অফ এনি বিগ টুর্নামেন্ট, যত বিগ টুর্নামেন্ট খেলেছি অর্থাৎ আমাদের দেখায়, এইবারে মনে হয়েছে জার্মান টিমটা একটু কম মনে হচ্ছে শক্তিশালী ছিল, যার জন্য ওয়াকিম লোকে ফিরতে হচ্ছে আজকে খালি হাতে। কিন্তু তা সত্ত্বেও বলবো জার্মান ফুটবল মরে যায়নি, জার্মান ফুটবল উঠবেই, যে কারো হাত দিয়ে হোক সে যোগ। হ্যাঁ, সুতরাং আমার খারাপ লেগেছে জার্মান ফুটবলের এরকম দৈন্যদশা দেখে, কিন্তু তারা উঠতে বাধ্য, কারণ তাদের এত বেশি ফুটবল নিয়ে চর্চা যেতে খুব কম দেখা গেছে, এবং তাদের জেনারেসিটি একটা আছে, তাদের উদারতা একটা আছে। জার্মান গভর্নমেন্ট প্রত্যেক বছরে এশিয়ান অ্যান্ড আফ্রিকান কান্ট্রিজে যারা ইংলিশ স্পিকিং কোচেস আছে তাদের নিয়ে কিন্তু একটা জার্মান গভর্নমেন্টের ফান্ড আছে, যে তাদের কোচ তৈরি করে জার্মানিতে নিয়ে গিয়ে তাদের পয়সায়। সুতরাং জার্মানি বিশ্ব ফুটবলের যে একটা অংশীদার, বিশ্ব ফুটবল ডেভেলপমেন্টের যে অংশীদার, তার জন্য আমরা কুরসি তাদের আমরা ধন্যবাদ জানাই। আমাদের আশীর্বাদ সমস্ত রয়েছে জার্মানিদের, যে যারা বিশ্ব ফুটবলকে উন্নত করতে চায় তাদের মতো দেশ কটা আছে। সুতরাং জার্মানি নিচে নামবে না, উপরেই থাকবে, কারণ কোচিং এর ব্যাপারে এখনো পর্যন্ত জার্মানি কিন্তু বিশ্বে 1 নম্বর, সেটা যে কোনো লেভেলেই হোক। এবং আমরা দেখেছি কোয়ার্টার ফাইনালে ইতালি বেলজিয়ামকে 1 গোলে হারিয়েছে, সেখানে ইউক্রেনকে কিন্তু 4-0 গোলে একদম পর্যদুস্ত করেছিল ইংল্যান্ড। সেমিফাইনালে ইতালির এবং স্পেনের খেলা 1-1 গোলে থাকার পর 4-2 গোলে টাই ব্রেকারে হারিয়ে তারা ফাইনালে পৌঁছো। ইংল্যান্ড তো একটা বিতর্কিত পেনাল্টি দিয়ে 2-1 গোলে ডেনমার্ককে হারিয়েছিল। হ্যাঁ অবশ্যই, আমরা যদি একটু পরিসংখ্যান দিয়ে শেষ করব, আপনাকে যেটা জানাই যে 1934 সালে ইংল্যান্ড 3-2 গোলে হারিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নশিপে, ইংরেজরা কিন্তু হারিয়েছিল ইতালিকে। 1948 সালে যদি আমরা দেখি, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি ইতালির কাছে 0-4 গোলে কিন্তু ইংল্যান্ড পরাজিত হয়েছিল। এবং এরপরে আমরা 1959 সালে দেখছি ইতালি এবং ইংল্যান্ডের খেলা 2-2 গোলে শেষ হয়েছিল। এরপরে 1973 সালে ইতালি 2-0 গোলে ইংল্যান্ডকে হারিয়েছিল। তারপরে যদি দেখি 1973 সালে আবার আর একবার ইংল্যান্ড এবং ইতালি খেলা হয়েছিল, সেখানেও ইংল্যান্ডের পরাজয় হয়েছিল 0-1 গোলে। 1976 সালে ইতালি 2-0 গোলে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল, সেটাও ছিল কিন্তু অবশ্যই বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডের খেলা।
এরপরে ইতালি আবার 2-1 গোলে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণের খেলা 1990 সালে। তারপর 2000 সালে আমরা দেখেছিলাম যে ইতালি 1-0 গোলে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল। আমার মনে পড়ছে 70-75 মোহনবাগান ইস্ট বেঙ্গলের পরিসংখ্যান দিতে গেলে যেমন আমি দিই, এক নাগারে ইস্ট বেঙ্গল জিতেই গেছে। আবার লাস্ট 10 বছরে যদি আমরা স্ট্যাটিস্টিক করি, বিশেষ করে লাস্ট 6 বছরে, মোহনবাগান জিতেই যাচ্ছে, ইস্ট বেঙ্গল হেরেই যাচ্ছে। এক একটা ফেস কিন্তু এরম আসে। আবার ইংল্যান্ড এখানে ইতালিকে অবশ্যই 2-4 গোলে টাইব্রেকারে হেরে গেছিল ইউরো কোয়ার্টার ফাইনালে, এবং 2014 সালে বিশ্বকাপে ইংল্যান্ডের গ্রুপের প্রথম ম্যাচে সেখানেও কিন্তু ইংল্যান্ড 1-2 গোলে হেরে গেছিল ইতালির কাছে। সুতরাং যদি 10টা ম্যাচ ইতালি বা ইংল্যান্ড হয়ে থাকে, সবকিছু মিলিয়ে 6 বার হয়তো জিতেছে ইতালি এবং 4 বার হয়তো জিতেছে ইংল্যান্ড। সামগ্রিকভাবে ইতালির পাল্লা কিন্তু পরিসংখ্যান বলছে অনেক ভারী। আপনিও কি তাই মনে করেন যে ইতালি ফেভারিট হয়ে মাঠে নামবে? আমি তো বলেছি যে টেকনিক্যালি যা খেলা দেখেছি তাতেই ইতালি যদি খেলতে পারে, ইতালির কিন্তু জেতার ভাগ বেশি দেন ইংল্যান্ড। এবং একদিকে আর্জেন্টিনা, একদিকে ইতালি, বেঙ্গল এক্সপ্রেস এর পক্ষ থেকে আমি সৌমিত্র মুখার্জি জহর দাসকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার আন্তরিক শ্রদ্ধা। বলুন কি বলছেন? আমি যেটা বলছি যে তুমি যে পরিসংখ্যান গুলো দিলে খুব ভালো, এটা যদি খেলার ঠিক আগে দর্শকদের দিতে পারো মনে হয় তারা আরো একটু বেশি। খেলার আগেই তো দিলাম, কিন্তু 5:30টার সময় আমি আমার টেলিকাস্ট কি করে করব? 5:30টার সময় তো আমার টেলিকাস্ট করার কোনো সুযোগ নেই। আগামীকাল আমাদের আবার আরেকটি অনুষ্ঠান আছে, এটা নিয়ে আছে, ইউরো কোপা হয়ে যাবার পর সঞ্জয় সেনকে নিয়ে আমি বসবো। আজকে ওই জন্য বসলাম প্রাক কোপা, কালকে বসবো কোপা হয়ে যাবার পর। এবং কাল রবিবার দিন রাত্রিবেলা হবে ইউরো ফাইনাল এবং কাল ভোরবেলা হবে কোপা ফাইনাল। তো যে কারণে দুই বিদগ্ধ ক্রীড়া ব্যক্তিত্ব, এখন তো বিদগ্ধ রাজনৈতিক ব্যক্তিত্বদের বেশি কদর, ক্রীড়া ব্যক্তিত্বদের থেকে রাজনৈতিক ব্যক্তিত্বদের বেশি কদর। কিন্তু আমার কাছে অবশ্যই, যদিও আমি রাজনৈতিক অনুষ্ঠানও করি এবং নিজেও বিভিন্ন চ্যানেলে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি অংশগ্রহণ করি, আমি একমাত্র বোধহয় ক্রীড়া জগতে যে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে অংশগ্রহণ করি, একমাত্র যে রাজনীতিটাকে সমানভাবে কিন্তু খেলার সঙ্গে আমি কালচার করি এবং যুক্তি দিয়ে বলি। কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আমি করি না এবং কোনো একটি নির্দিষ্ট চ্যানেলে আমি মাঝে মাঝেই কিন্তু আসি। কিন্তু খেলা যখন একটা প্যাশন, তখন আমরা কি করে ইউরো আর কোপাকে ভুলবো? তবে একটাই আনন্দের কথা, আগামী সেপ্টেম্বরে আমরা কিন্তু এশিয়ান কাপের মূল পর্বে খেলছি, ভারত কোয়ালিফাই করেছে এবং তাতে আশা করছি যে ভালো একটা ফল করবে। এবং ভারতীয় দল দীর্ঘদিন ধরে আমরা সেই 1970-এর গল্প শুনেছি, ব্রোঞ্জ পাওয়া এশিয়ান জোনে, তারপরে 82 সালে 0-1 গোলে শেষ মুহূর্তে সৌদির কাছে হেরেছিল। সুতরাং ভারতীয় দলের যিনি প্রশিক্ষক আছেন, তার প্রশিক্ষণে ভারতীয় দল অবশ্যই একটা ভালো ফল করবে এশিয়ান কাপে আমরা আশা করি। তবে কতটা করবে সেটা নিয়ে আমি নিশ্চয় সন্ধিয়ান, কারণ বাংলাদেশের সঙ্গে জিততে গিয়ে আমাদের 75 মিনিট অব্দি অপেক্ষা করতে হয়েছে। আমি জানি না যে এশিয়ার মূল পর্বে যারা খেলবে, মধ্যপ্রাচ্যের দল, জাপান খেলবে, দক্ষিণ কোরিয়ার মতো দল খেলবে, উত্তর কোরিয়ার মতো দল খেলবে, সেখানে কতটা আমরা লড়তে পারবো। তবে আশা করবো ভারতবর্ষ অনেক ভালো করবে এবং ইগর স্টিমাজের প্রশিক্ষণে ভারতীয় দল অবশ্যই ভালো ফল করবে। জর্দা, বেঙ্গল এক্সপ্রেসের পক্ষে আমি সৌমিত্র মুখার্জি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার আন্তরিক শ্রদ্ধা আপনাকে জানালাম। আগামী দিনেও আপনার সাহচর্য থেকে আমরা বঞ্চিত হব না এই আশা রাখি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের 135তম ক্লোজ আপ পর্বে। আমাদের মধ্যে ছিলেন প্রাক্তন ফুটবলার এবং ভারতবর্ষের অন্যতম সফল কোচ জহর দাস, যার সঙ্গে আমরা আলোচনা করছিলাম এই ইউরো এবং কোপার যে দুটি ফাইনাল হতে যাচ্ছে, অর্থাৎ প্রাক কোপা এবং ইউরো ফাইনালের ময়না তদন্ত। এবং ময়না তদন্তে আমাদের যিনি ফুটবল বিশেষজ্ঞ জহর দাসের কথার প্রসঙ্গ উঠে এলো যে কোপাতে তিনি আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন, অবশ্যই যুক্তি দিয়ে এগিয়ে রাখছেন, এবং ইতালিকেও এগিয়ে রাখছেন, কেন এগিয়ে রাখছেন সেই যুক্তিটাও তিনি দিয়েছেন। আগামীকাল 7:30টার সময় আমরা আবার কোপা যে ফাইনাল হয়ে যাবে গত আগামীকাল ভোরে, তারপরে আমরা কোপা ফাইনালের পর খেলার পর্যালোচনা করবো, ময়না তদন্ত করবো, কে জিতলো শেষ পর্যন্ত, ব্রাজিল না এবং আর্জেন্টিনা, এই নিয়ে আমাদের মধ্যে কালকে থাকবেন আর এক প্রাক্তন ফুটবলার এবং বিশিষ্ট সফল প্রশিক্ষক এটিকে মোহনবাগান দলের বর্তমানে সহকারী প্রশিক্ষক সঞ্জয় সেন। এবং ইউরো কাপেরও যে ফাইনাল হতে যাবে সোমবার দিন মাঝরাতে, আমরা সেই খেলারও পর্যালোচনা করব। সবাই ভালো থাকবেন, আগামীকাল সন্ধে 7:30টার সময় আমাদের 136তম ক্লোজ আপ এপিসোডে আবার দেখা হবে। এবং আজকে যে আমাদের নির্ধারিত ছিল লাল কমল ভৌমিকের সঙ্গে সরাসরি লাইভ, যে অনুষ্ঠানটি আমাদের পক্ষে আজকে প্রচার করা সম্ভব হয়নি লাল কমল ভৌমিকের ব্যক্তিগত কারণের জন্য, আমি নির্ধারণ করে রেখেছিলাম জহর দাস এবং সঞ্জয় সেন দুই প্রশিক্ষককে দিয়ে আমরা
এই ময়না তদন্ত করবে ইউরো এবং কোপার, এবং সেই ক্ষেত্রে আমি আংশিক সফল হয়েছি আজকে। আগামীকাল সঞ্জয় সেনের সঙ্গে পর্যালোচনা বা ময়না তদন্তের মাধ্যমে আমার সেই স্বপ্ন হয়তো পূরণ হবে। সবাই ভালো থাকবেন, আগামীকাল রাত 7:30টার সময় 100 আমাদের 36তম ক্লোজ আপ পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। শুভরাত্রি।